টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় শীতার্থ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল শহরের 9 নং ওয়ার্ডের কচুয়াডাঙ্গা এয়ারপোর্ট এলাকায় একটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে জানুয়ারির 6 তারিখে বুধবার কম্বল বিতরণ করা হয়। এছাড়া সদর উপজেলার আলকাদিয়া, মাহমুদনগর ও সিলিমপুর ইউনিয়নের দিউলি গ্রামে কম্বল বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ রাশেদ খান মেনন, টাঙ্গাইল সদরের কাগমারি সন্তোষ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশারফ হোসেন, দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মিরারুল ইসলাম, সহসভাপতি আমি খান এবং সহসভাপতি ফুলেল কানিজ ফাতেমা মিম, প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব রোহিত সাহা প্রাপ্ত, সাংগঠনিক সম্পাদক তিলোত্তমা খান, কোষাধ্যক্ষ নিলয় সাহা, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান রোমান, আকাশ মুন্নি পাপ্পু সহ অন্যান্য সদস্যবৃন্দ। স্বেচ্ছাসেবী তরুণ ছাত্রছাত্রীদের মাঝে হাত খরচের জমানো টাকা প্রায় 300 কম্বল বিতরণ করা হয়।